ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله على سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অকৃত্রিম শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ আমাদের কাছে অনেকটাই অর্থহীন বা অনেকটাই গুরুত্বহীন বিষয়, যেটা আজকে আমাদের সমাজে ব্যাপকতা ধারণ করেছে, এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, অথচ ইসলামের দৃষ্টিতে এর ভয়াবহতা অনেক বেশি। প্রাণপ্রিয় দর্শক এবং শ্রোতা, সেই বিষয়টি হলো টাকনোর নিচে পুরুষদের কাপড় পরিধান করা। আমরা কাপড় পরিধান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন আমাদের সৌন্দর্য হিসেবে, এবং এই পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নিয়ম নীতি আমাদের বেঁধে দিয়েছেন। প্রতিটি মুসলিমের জন্যে সেই সমস্ত নিয়ম অনুসরণ করা অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে ড্রেস কোড, সে ড্রেস কোড অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, একজন মুসলিম হিসেবে এটি ইমানের দাবি। প্রিয় বন্ধুগণ, কিন্তু দুর্ভাগ্য সত্য যে আজকে অনেক মুসলিম তারা ইসলামের এই ড্রেস কোড সম্পর্কে মোটেও সচেতন নয়, বা অনেকেই ইচ্ছা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে লঙ্ঘন করে চলেছেন। তাই আসুন আমরা ইসলামের দৃষ্টিতে টাকুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করার ব্যাপারে কী ধরনের ভয়াবহতা এসেছে সেটি আমরা জানার চেষ্টা করি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আমাদের চতুর্দিকে যদি তাকিয়ে দেখি, আমরা দেখব অধিকাংশ মুসলিম পুরুষেরা তারা টাকুর নিচে ঝুলিয়ে প্যান্ট পরিধান করছে, পায়জামা পরিধান করছে, লুঙ্গি পরিধান করছে। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে আদেশ করেছেন তারা সর্বাঙ্গ যেন ঢেকে রাখে, পায়ের গোড়ালি সহ যেন তারা ঢেকে রাখে, কিন্তু বাস্তবে তার ঘটছে উল্টাটা। আমরা মেয়েদেরকে দেখছি তাদের পা খোলা, পায়ের নিচ থেকে তারা কাপড় উঠিয়ে পরিধান করছে। পক্ষান্তরে পুরুষদেরকে আদেশ করা হয়েছে টাকনু ঢেকে যেন না রাখে, সেখানে পুরুষরা কাপড় ঢেকে পরিধান করছে। এই যে উল্টা রীতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানকে লঙ্ঘন করার এই যে প্রবণতা, এটা মুসলিমদের জন্য অত্যন্ত ভয়ানক। প্রাণপ্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে পোশাক না দিতেন, আমরা কোথায় পেতাম পোশাক? এই জন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হাদিসটির অর্থ হচ্ছে যে তোমাদেরকে যদি আমি পোশাক না দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যদি তোমাদেরকে পোশাক না দিতাম তাহলে তোমরা সকলেই উলঙ্গ থাকতে, অতএব তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দিব। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা ইসলামের বিধানটা ভালোভাবে জেনে নিই এই পোশাক পরিধানের ক্ষেত্রে, বিশেষ করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ার ভয়াবহতা সম্পর্কে পুরুষদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন নার, যে কেউ কেউ যদি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে তাহলে যে অংশটি ঝুলিয়ে পড়া হবে সেটা জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে, বা সেটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, সেই বুখারীতে এটি বর্ণিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে টাকনুর নিচে পুরুষদের এই ঝুলিয়ে কাপড় পরা ভয়াবহতার ব্যাপারে এই একটি হাদিসে কি যথেষ্ট নয়? আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় বন্ধুগণ, যে ইসলামের যে বিধানের ক্ষেত্রে বলা হয়েছে জাহান্নামের আগুন দিয়ে পড়ানো হবে, বা জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে কাবিরা গুনাহ। উলামায়ে কেরাম বলেছেন সেটি হচ্ছে কাবিরা গুনাহ। যে ব্যাপারে ইসলামের যে বিধানের ব্যাপারে বলা হয়েছে যে অমুক কাজটি করলে তাকে জাহান্নামের শাস্তি প্রদান করা হবে, বা জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে আখেরাতে শাস্তি প্রদান করা হবে, অথবা দুনিয়াতে
তার হাত কাটা হবে অথবা দুনিয়াতে তাকে অমুক শাস্তি প্রদান করা হবে, এ ধরনের যদি বিশেষ কোনো শাস্তির কথা থাকে, হয় দুনিয়াতে অথবা আখিরাতে, আলেমদের মতে সেটি হচ্ছে কাবিরা গুনাহ। সুতরাং টাকুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা নিঃসন্দেহে কাবিরা গুনাহ। তারপরে প্রিয় বন্ধুগণ, এই টাকুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা মূলত অহংকারের সামিল। এটি মানুষকে অহংকারী করে তোলে, মানুষের ভিতরে অহংকারী ভাব বা আমিত্ব ভাব প্রকাশ করে দেয়। অথচ ইসলামের দৃষ্টিতে অহংকার করা কাবিরা গুনাহ। যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সে ঘৃণিত এবং আল্লাহর কাছে সে অপছন্দনীয় ব্যক্তিতে পরিণত হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দাম্ভিক অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন বা ঘৃণা করেন। তাহলে আমরা যদি আল্লাহর ঘৃণা থেকে এবং তার ক্রোধ থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যেন এই বিধানটিকে আমরা কোনোভাবেই লঙ্ঘন না করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই বিধান, যেটা টাকুর নিচে ঝুলিয়ে পরিধান করার ব্যাপারে নিষেধাজ্ঞা, সেটাকে যেন আমরা পরিপূর্ণভাবে মেনে চলি। প্রিয় দর্শক এবং শ্রোতা, টাকুর নিচে পুরুষদের ঝুলিয়ে কাপড় পরিধান করা আরেকটি নিষেধাজ্ঞার কারণ হলো এটি মহিলাদের সাথে সাদৃশ্যপূর্ণ। মহিলারা টাকনু ঢেকে পরিধান করবে, মহিলারা তাদের দুই পায়ের গোড়ালি ঢেকে পূর্ণ পর্দা সহকারে তারা পোশাক পরিধান করবে, পক্ষান্তরে পুরুষেরা তাদের টাকনু দয় বা তাদের গোড়ালি, পায়ের গোড়ালি দয় খোলা রাখবে। সুতরাং কোনো পুরুষ যদি পায়ের গোড়ালি ঢেকে কাপড় পরিধান করে, তাহলে সেটা মূলত মহিলাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়া লা'নাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসা'ই বিন-রিজাল। যে সমস্ত পুরুষেরা মহিলাদের সাথে সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি লানত বর্ষিত হোক। আর যে সমস্ত মহিলারা পুরুষদের সাথে বেশভূষা চালচলনে সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি লানত বর্ষিত হোক, আল্লাহ পাক তাদের প্রতি লানত করেছেন, অভিসম্পাত করেছেন। প্রিয় ধর্ম ভাইরা আমার, তাহলে টাকুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা মূলত অহংকারের সামিল একদিক দিয়ে, আরেক দিকে হচ্ছে মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণের সামিল। অথচ মহিলাদের সাথে বেশভূষা পোশাক আশাকে সাদৃশ্য অবলম্বন করা মূলত লালতের হকদার হয়ে যায় যে ব্যক্তি এই কাজটি করবে। অর্থাৎ সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত এবং সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, টাকুর নিচে কাপড় পরিধান করার ব্যাপারে আরেকটি হাদিস রয়েছে যে কেউ যদি নামাজরত অবস্থায় টাকুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে অহংকার বশত, তাহলে তার নামাজ আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবালা ইজারাহু ফিস সালাতি খুয়ালা ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম। যে ব্যক্তি নামাজরত অবস্থায় অহংকার বশত টাকনু নিচে বা নিজের গোড়ালি ঢেকে কাপড় পরিধান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নামাজের কোনো মূল্য নেই, নামাজের কোনো মূল্য নেই আল্লাহ তাআলার কাছে, সেটা অগ্রহণযোগ্য হয়ে যাবে, সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। মুহাদ্দিসুল কালাম বলেছেন, হ্যাঁ, ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম, এটি মূলত একটি প্রবাদ বাক্য, আরবরা এভাবে বলে থাকে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে তার কোনোই মূল্য নাই আল্লাহর কাছে, সম্পূর্ণ এটা অগ্রহণযোগ্য হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় অহংকার বশত টাকুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে, তাহলে সে ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার কাছে গৃহীত নাও হতে পারে। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি অত্যন্ত ভয়াবহ কথা রয়েছে এই টাকুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করার ব্যাপারে, আর সেটি হলো কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর ব্যক্তিদের দিকে তাকিয়েও দেখবেন না, তাদের সাথে কথাই বলবেন না, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি, তাদেরকে গুনাহ থেকে মোচন করার ব্যবস্থা করবেন না যদি টাকুর নিচে কেউ ঝুলিয়ে কাপড় পরিধান করে। যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে
তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তি সালাসাতুন লা ইয়ানজুরু ইলাইহিম সালাসাতুন ইয়াউমুল কিয়ামাতি লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, যে তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে এমন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে মোচনের ব্যবস্থা করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি, ভয়াবহ শাস্তি। আবু জার বলছেন ফাকাদ খাবু খাসরু ইয়া রাসূলুল্লাহ, আবু জার বলছেন হে আল্লাহর রাসূল, এই সমস্ত লোকের তাহলে তো ধ্বংস, এদের জীবন শেষ, এরা ধ্বংস হয়ে গেল, তারা কারা মানহুম ইয়া রাসূলুল্লাহ, সে তিন শ্রেণীর মানুষ কে, যাদের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদের কোনো গুনাহ থেকে মোচনের ব্যবস্থা করবেন না, যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মুসবিল, আল মুসবিল প্রথম হচ্ছে যে ব্যক্তি টাকটুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে, দুই নম্বর হচ্ছে আল মান্নান, যে ব্যক্তি মানুষকে কোনো দান করে, মানুষের কোনো উপকার করে পরে সুযোগ বুঝে তাকে সে দানের খোঁটা দেয়, তিন নম্বর ব্যক্তি হচ্ছে আল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে তার পণ্য বিক্রয় করে, অর্থাৎ মিথ্যা কসম দিয়ে কাস্টমারকে সন্তুষ্ট করে এবং তার ব্যবসা চালিয়ে যায়, এই শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, এবং তাদের জন্য এই ভয়াবহ শাস্তির কথা উল্লেখিত হয়েছে। তিনবার বলেছেন এই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, অনেকে বলতে চান যে টাকার নিচে আমি কাপড় পরিধান করি ঠিকই, কিন্তু এতে আমার কোনো অহংকার নেই, আমি স্বাভাবিকভাবেই পড়ি। ভাইরা আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে টাকার নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করাটাই মূলত অহংকার, এটি অহংকারের সামিল। এই জন্যে আল্লামা আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ বলেছেন, কোন লোক যদি টাকার নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে তাহলে তার সে গুনাহ থেকে মুক্ত নয়, কেউ যদি অহংকার বশত ঝুলিয়ে পড়ে তাহলে সে একদিক দিয়ে অহংকারের কারণে গুনাহগার হলো, অন্যদিকে টাকার নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করার কারণে গুনাহগার হলো। আর কেউ যদি অহংকার বশত নয়, এমনি স্বাভাবিকভাবে সাধারণভাবে টাকার নিচে ঝুলিয়ে লুঙ্গি পরিধান করে, প্যান্ট পরিধান করে, পায়জামা পরিধান করে, বা টপ বা জামা পরিধান করে, তাহলে সে ব্যক্তির জন্য তো কঠিন শাস্তির কথা রয়েছেই, যেটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। মানে অহংকারবশত কেউ যদি পড়ে তাহলে দ্বিগুণ গুণা, টাকুনে ঝুলিয়ে পড়া গুণা আবার অহংকারে গুণা, আর অহংকার ছাড়াও যদি কেউ পড়ে তাহলে তার জন্যে সেই জাহান্নামের শাস্তির কথা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা তার পরিণতিতে হবে, তাকে ভোগ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করে দেন। ভাইরা আমার, সম্মানিত দর্শক এবং শ্রোতা, তবে এখানে আমাদের একটা জিনিস বা একটা মাসলা আমাদের জানা দরকার, যদি কোনো কাজের প্রয়োজনে, কাজের প্রয়োজনে টাকুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা হয়, অর্থাৎ একজন মানুষ প্যান্ট করেছে টাকুর নিচে ঝুলিয়ে, কিন্তু উদ্দেশ্য হলো যেন কাজের ক্ষেত্রে তার জন্য সুবিধা হয়, অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। অথবা কোনো লোক যদি মানে তার অজ্ঞাতসারে না জানে, না জেনে হ্যাঁ যদি টাকুর নিচে চলে যায়, এতে কোনো অসুবিধা নেই। অথবা কোনো লোক যদি কোনো অসুবিধার কারণে টাকনুর উপরে পড়তে না পারে, হয়তো বা যেমন পেট মোটা, কাপড় পরিধান করতে গিয়ে হ্যাঁ অটোমেটিক নিচে চলে যায়, যেটা তার বেখেয়ালে হয়ে যায়, অসতর্কতাবশত হয়ে যায়, তাহলে এক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণভাবে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে, কোনোভাবে যেন টাকুর নিচে কাপড় আমরা পরিধান না করি। বিষয়টা আমাদের কাছে খুব সহজ মনে হলেও হাদিসে এর ভয়াবহতা অনেক বেশি বলা হয়েছে। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই বিষয়টিকে আমরা ছোট মনে না করে আমরা সতর্ক হই, আমরা সতর্ক হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে সতর্ক করেছেন, এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, অথবা আমরা কিন্তু সেই শাস্তির মুখোমুখি হয়ে যাব, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিমভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের সকল বিধিবিধান, বিশেষ করে হারাম যেগুলো সেগুলোর ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, তিনি যেন আমাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানেই আমরা সমাপ্ত করছি। হাজার সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।